আসসালামু আলাইকুম, আমি ডেইলি লাইফ স্টোরিজ থেকে। আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমার বাসায় আসছে আমাদের এক আন্টি, থাকে উপরে। আন্টি আর আন্টির দুই মেয়ে, আন্টিকে অনেক বেশি পছন্দ করি, আর আন্টির দুই মেয়ে হচ্ছে আমার বোনের মতো। এবং তারা আসছে একসাথে, হচ্ছে এখানে মটরশুঁটি নিয়েছি। আর মটরশুঁটি যে বাঁচতেছে দুই আপু আর আন্টি, আর আমরা গল্প করছি। এখানে কিছু আপেল নিয়েছি, এগুলাকে আজকে আমরা হচ্ছে আচার বানাবো ইনশাল্লাহ। আর এগুলাকে ধুয়ে নিব, আগে ধুই তারপর হচ্ছে কেটে নিব। আর এই আপেলের আচারটা কীভাবে করি এটা আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। কি বলো লাকি, তুমি আমাকে হেল্প করবে? থ্যাংক ইউ। এখানে ঝুমুর আপু আছে, এই যে দেখি আপু একটু, থ্যাংক ইউ। আচ্ছা, আমি আপেলগুলো আগে ধুয়ে নিয়ে আসি। হ্যাঁ, ধুয়ে নেছি একদম ক্লিন করে। এগুলাকে আমি এখন, এগুলো আমরা স্কিনগুলোকে ফেলে তারপর হচ্ছে কেটে নিব। তারপর কেটে আমরা সবাই মিলে আজকে আচারটা বানাবো। ওকে, ওয়াও, দারুণ হবে না? দারুণ হবে। আমার রান্নাঘরটা তো অনেক ছোট, এতগুলো আমার সামনে নাকি তাও আপনার রান্নাঘর অনেক সুন্দর, অনেক গোছানো, মাশাআল্লাহ। এত মটরশুঁটি দিয়ে কি করবেন? ও, মটরশুঁটি গুলাকে আমি হচ্ছে এগুলা ভালো মতো ধুয়ে হালকা একটু, মানে একদম লবণ দিয়ে হালকা একটু স্টিম করে আমি এটা রেখে দিব। হচ্ছে এটাকে আমি ফ্রোজিং করব। নেক্সটে হচ্ছে যে কোনো কিছুতে যখন প্রয়োজন হবে তখন আমি যেন ইউজ করতে পারি। আরেকটা, কখনো খাওয়া হয়নি আপেলের আচার, মানে এগুলা রেডি করে নিচ্ছি আগে। আর হচ্ছে আগে আপেলটা রেডি করে অন্যান্য কিছু রেডি করে নিব, এর আচারটা করব। এই যে, আচ্ছা পাতা পাতলা করে কেটে নেই। গুলাপ ভেজে নিয়েছি এখন আচারের জন্য, ভেজে না ঠিক এটাকে টেলে নিয়েছি। আমি এখানে তেল দিয়ে দিচ্ছি, সরিষার তেল। এখন আমি রেড চিলিটা দিয়ে দিব এখানে ফ্লেভারের জন্য তেলের মধ্যে। ফ্লেভারের জন্য এটা আস্তে দিয়ে দিয়েছি আমি। আমি এখন এখানে আদা রসুন আর জিরা পেস্ট দিয়ে দেবো একটু। আমি এখানে প্রায় 2 টেবিল চামচের মতো দিয়েছি আদা রসুন আর জিরা পেস্ট। আর এখানে হচ্ছে আমি আর একটু লাল মরিচের গুঁড়ো অল্প একটু দিয়ে দিব, অল্প দিব এখানে। সেটা আমি দিয়েছি, সবগুলাই হচ্ছে আইডিয়া করে দিচ্ছি। আপনারা যদি আইডিয়া না পেয়ে থাকেন তাহলে মেজারমেন্ট চামচগুলো ওগুলো নিয়ে তারপর মেপে দিতে পারেন। এখন এখানে আমি কিছু যে বোম্বাই মরিচ নিয়েছি, আর যেহেতু আমি এটা ঝাল মিষ্টি করব আর ঝালটা মোটামুটি অনেক বেশি দিব, আর বোম্বাই মরিচের আচার অনেক বেশি মজা হয়, এটা আমি মিক্সড করে করছি আপেলের সাথে বোম্বাই মরিচ দিয়ে মিক্সড করে নিচ্ছি। এখন আমি এখানে আপেলগুলোকে ঢেলে দিব। এখন আমি আরো কিছু আপেল এখানে দিয়ে দিব। Thank you.
এখন আমি এখানে চিনি দিয়ে দিব মোটামুটি 2 কাপের মতো চিনি দিব এখানে মিষ্টি খান ওই পরিমাণ ওইভাবে দিয়ে দিবেন তো এখানে আরো 1 কাপ দিয়ে দিচ্ছি আর চিনিটা থেকে পানি বের হবে এখন আমি ঢেকে দিব ঢেকে দিলে পানি বের হয়ে আস্তে আস্তে আপেলটা সিদ্ধ হয়ে যাবে কিছুক্ষণ পর আবার নেড়ে দিব আপেলটা হচ্ছে আমি দেখে নিয়েছি এরকম যেটা একটু টক টাইপের ওইটা আচারের জন্য হচ্ছে টেস্ট হয় সেজন্য একটু টকটা নিয়েছি সেজন্য আমি আবার একটু মিষ্টি আর ঝাল দুইটাই একটু বেশি দিব সেজন্য আমি চিনিটা 2 কাপ দিয়েছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দরকার হলে 1 কাপও দিয়ে নিতে পারেন তুমি কি মিষ্টি পছন্দ করো লাকি হ্যাঁ মানে আচারটা অনেক বেশি মিষ্টি হবে এরকম পছন্দ নাকি না টক মিষ্টি দুটোই সমান আচ্ছা আচ্ছা আর এটার মধ্যে মানে টকটা তো আসলে ওইরকম হবে না মিষ্টি মিক্স হ্যাঁ ঝালটাও বেশি হবে মিষ্টিটাও একটু বেশি হবে আর টকের পরিমাণটা এটা একটু কম হবে যেহেতু আপেল মিষ্টি হ্যাঁ আবার চিনিও দিয়েছি সেজন্য আর কি যদি তবে চিনিটা না দিলে আসলে আচারের টেস্টটা আসবে না চিনিটা একটু হলেও দিতে হবে আপনারা যদি আরেকটু কম মিষ্টি খেতে চান তাহলে আপনারা 1 কাপ দিবেন তাই না আর হচ্ছে যদি বেশি মিষ্টি পছন্দ হয় তাহলে 2 কাপ দিবে আমার একটু মিষ্টি আর ঝাল দুইটাই একটু বেশি হলে ভালো লাগবে হ্যাঁ এর জন্য আমি মানে যেহেতু বোম্বাই মরিচ দিয়েছি অনেকগুলা এজন্য আমি মিষ্টিটা একটু বেশি দিয়েছি আচ্ছা এখন আমি এটা আবার একটু নেড়ে দিব আর দেখব কি অবস্থা দেখেন অনেকটা পানি বের হয়ে আসছে দেখতে পাচ্ছো এখানে নাকি যে অনেকটা আর একটা ফ্লেভার পাচ্ছো পানি দেওয়া হয় না একটু আমি এক্সট্রা পানি দেই নাই একদম পাতলা করে স্লাইস করে নিয়েছি আমি এটা একদম নরম নরম টাইপের একটা আচার করব আর যদি আপনারা চান যে একটু নরম আর একটু আস্ত টাইপের থাকবে সেটাও করতে পারেন যখন অর্ধেকটা ভেঙে যাবে তখন ইচ্ছে করলে আপনারা এটাকে নামিয়ে ফেলতে পারবেন অনেক পানি উঠে গিয়েছে এখানে বাট স্মেলটা অনেক ভালো আসছে স্মেলটা অনেক ভালো তুমি কিসের বেশি স্মেল পাচ্ছ এখানে বোম্বাই মরিচের রাইট আমিও পাচ্ছি এখন এখানে আমি একটু লবণ দিয়ে দিব জাস্ট টেস্ট আসার জন্য পানিটা তো পুরোপুরি শুকিয়ে যাবে না হ্যাঁ পানিটা একদম সিদ্ধ হয়ে যাবে যখন তখন আমার আচারটা হচ্ছে কমপ্লিট হবে ঝালটা একটু টেস্ট করতে পারো এটা কতদিন সংরক্ষণ করা যাবে এটা হচ্ছে তুমি যদি আমি এখানে হচ্ছে আপেলের হচ্ছে আচার সেজন্য আমি আপেল সিডার ভিনেগার যেটা আপনারা নর্মাল ভিনেগারও ইউজ করতে পারবেন আমি আপেল সিডার ভিনেগারটা ইউজ করব এখানে নামানোর আগে তো ভিনেগার দিয়ে রাখলে মোটামুটি অনেক দিন থাকে আর এখানে সরিষার তেল দেয়া আছে আর আমরা যদি মানে আচারটা বইমে ভরার পর উপরে একটু তেল দিয়ে রাখি তাহলে যে ফাঙ্গাসটা পড়ে এই ফাঙ্গাসটা আর পড়বে না আর তখন এটা অনেক দিন সংরক্ষণ করা যায় আর যদি আপনারা তেল ছাড়া খেতে চান বা ধরো যে তেল ছাড়া খাবো আমরা তেলটা যতটুকু দিয়েছি না এরপর আর দিব না তাহলে এটা আমরা ফ্রিজেও রেখে দিতে পারি আর ফ্রিজে রাখলে এটা অনেক দিন খেতে পারবো অনেক দিন আস্তে আস্তে সিদ্ধ হওয়ার জন্য আমি কমিয়ে দিয়েছি এটা সফট হবে আর কমানো না থাকলে দেখা যাবে পানিটা শুকিয়ে গেছে আর আপেলটা আস্ত থেকে গেছে এর জন্য হচ্ছে কমিয়ে দিয়েছি হ্যাঁ আস্ত দিয়েছি এবং এখনো আস্তই আছে এখনো গলে যায়নি এগুলা মানে আপেলটা যখন গলে যাবে তখন হ্যাঁ মরিচটাও গলে যাবে তো তখন ঝাল হবে হ্যাঁ একটু টেস্ট করে দেখতে পারো কি রকম ঝাল হয়েছে তো আস্ত রসুন নিয়েছি এগুলো আমি দিয়ে দিব এটার সাথে আপনারা ইচ্ছে করলে এটাকে স্কিপ করতে পারেন বাট আমার মনে হয় আচার মানে হচ্ছে রসুন আর রসুনটা দিলেও কিন্তু অনেক দিন সংরক্ষণ করা যায় জানো লাকি কারণ রসুন অনেক খাবার হচ্ছে ভালো রাখে আচার মানেই হচ্ছে রসুন রসুন কিছু দিলে আর রসুনে একটু ফ্লেভারটাও আসবে সুন্দর একটা ফ্লেভার আসবে তো আপনাদের ইচ্ছা আর যদি বেশিও দিতে চান কেউ সেটাও দিতে পারবেন আর রসুনটা হার্টের জন্য অনেক ভালো
আর এখানে আমি আমার মনে হচ্ছে লবণটা আরেকটু লাগবে, তো আমি আরেকটু লবণ দিয়ে দিচ্ছি। আর রসুন কিন্তু প্রেশারের, হাই প্রেশারের জন্য খুবই ভালো, হার্টের জন্য ভালো। আর প্রত্যেক দিনই একটা মানুষ যদি এক কোয়া করে রসুন খায় তাহলে তার হার্টের প্রবলেম হয় না, তো ডক্টররাও তাই সাজেস্ট করে। হ্যাঁ, তো এই জন্য আমরা রসুন, কিন্তু রসুনের আচারও আমরা খেতে পারি, নর্মাল এমনিতেও খেতে পারি, কাঁচা খেতে পারি। এটা এখন আস্তে আস্তে সিদ্ধ হবে, চুলাটা একদমই কমানো আছে, আর এই সুযোগে আমি এটা ব্লেন্ড করে নিয়ে আসছি। এটা সিদ্ধ হতে অনেক বেশি সময় লাগে, এজন্য একদমই চুলাটা কমানো আছে, আস্তে আস্তে সিদ্ধ করতে হবে, কারণ আপেল সিদ্ধ হতে কিন্তু অনেক সময় লাগে, কোনটা আরেকটু লাগবে। আর আপনারা যদি একটু টক করে খেতে চান, যদি মনে করেন যে একটু টক করলে ভালো লাগবে, তাহলে এখানে আপনারা লেবুর রসটাও অ্যাড করতে পারেন। আমি লাস্টের দিকে একটু অ্যাড করব। আমি এখানে একটা লেবু নিয়েছি, এখন আমি এই লেবুটা কেটে চিপে আমি এটা দিয়ে দিব। অর্ধেকটা ভেঙে গিয়েছে আর অর্ধেকটা আস্ত আস্ত টাইপের আছে, আমি আর একটু হচ্ছে রাখবো। এখন আমি এখানে অ্যাপেল সিডার ভিনেগার যেটা, এটা আমি একটু দিয়ে দিব। এখানে জাস্ট এই 2-3 কাপের মতো দিয়ে দিব এই ক্যাপটার। এখন আর একটু ঢেকে দিব, দেন কিছুক্ষণ পর এটা আমি নামিয়ে ফেলবো পাঁচফোড়নের গুঁড়াটা দিয়ে। আর আচার এটা হয়ে এসেছে, এখন আমি একটু পাঁচফোড়নের গুঁড়াটা দিয়ে দিব, এতটুকু গুঁড়ো করে রেখেছিলাম। এটাই হচ্ছে আসল আচারের ফ্লেভার, পাঁচফোড়নের গুঁড়াটা না দিলে আসলে আচারটা পরিপূর্ণ হয় না। তো এখন হচ্ছে দিয়েছি, এখন একটু চুলাটা বাড়িয়ে নাড়াচাড়া করে নেব, আর এটাকে একটু শুকাবো, মানে একটু শুকাতে হবে। আপনারা যদি আপেলটাকে একটু আস্ত আস্ত রাখতে চান বোঝানোর জন্য যে এটা আপেলের আচার, এরকম আস্তও রাখতে পারেন, মানে আর একটু আস্ত, আমি একটু মানে গালানো করছি বলে গালিয়ে ফেলেছি, হালকা একটু, এই যে এখন যেরকম আছে ঠিক এরকমই থাকবে, হালকা একটু থাকবে স্লাইস, দেখতে পাচ্ছেন। আর পানিটা শুকিয়ে গিয়েছে, এখন শুকিয়ে তেলটা উপরে চলে এসছে একদম। তো হয়ে গেল আমার আজকের আপেলের আচার। আজকের আচার আমার এখানেই শেষ, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ডেইলি লাইফ স্টোরিজের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ, বাই বাই।